নমস্কার, কেমন আছেন? পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমেই বলি কে শুভ রবিবার সবাইকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। তো সবাই ভালো আছেন? তো এই যে সকালটা হতেই একদম সুন্দর সুন্দর ফুল নিয়ে চলে এলাম। তো সকালটা হতেই এই সুন্দর গাছগাছালি দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর নতুন যে গাছগুলো নেওয়া হলো তার মধ্যে তো ফুল ফুটতে শুরু করে দিয়েছে, তো দুটো ফুটে গেছে। তো এই যে দেখুন, আর যে আর একটা নেওয়া হচ্ছিল বটন রোজ, ওইটাতে এখনও ফুটছে না, ওইটাই ফোটাগুলোই এখনও রয়ে গেছে। তো সকালবেলা হলেই একটু মনে হয় গোপালকেও দেখাই আপনাদেরকে। তো দেখালাম, শিব ঠাকুরকেও দেখালাম, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে। তো সবার ভগবানের আশীর্বাদ থাকুক সবার উপরে, এটাই কামনা করি। তো সকালবেলা হতে এই যে এক কাপ গরম চা আর দুটো বিস্কুট, সারা দিনের একটা অনেক ক্লান্তি বোধ দূর করা বলুন ভালো লাগা তৈরি করে। তো আর এই যে আজকে রান্না হবে কি, যেহেতু নিরামিষ তো কাল সোমবার, তো আজকে রান্না হবে তরি, যেটা আপনারা বলেন সবাই আমরা বলি ধুঁদুল। এটা একটু বড় আর মোটা হয়ে গেলে ধুঁদুল বলে, তবে আমরা এনেছি খুব ছোটো ছোটো, আমি নয় আমার বর এনেছে, আর সাথে থাকবে করলা ভাজা। তো এই যে তরকারি, তো এখানে না এই যে ধুঁদুল রান্নাটা হয় এখানে রান্না করে, তরি বলে যেটা, ওতে কিন্তু কেউ অনেকে আলু দেয় না, আমি দিই। আমার মনে হয় আলু হলো রান্নার একটা অলংকার, মানে আলু না দিলে কোনো সবজিটাই সবজি না। আলু যদি না দিই তরকারি যেন মনে হবে যেন সাজ হয় না। একটা সুন্দর পরিপাটি তরকারি করতে গেলে আলুটা অবশ্যই দরকার। তো আমার ভালো লাগে বলে জানি না, হয়তো অনেকের ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। যাই হোক, সন্ধ্যেবেলা এসে গেছি মেলাতে। তো মেলাতে এলাম দুজনে মিলেই এসেছি, পর আর আমি। তো যেটা শীতকালীন যে মেলাটা হয় যেটা শেয়ার করেছিলাম, তো এটা শীতকালীন মেলা নয়, এটা শ্রাবণ মাসে মেলা। কিন্তু এই মেলাটা একটু আর একটু পরে হয়, মানে প্রায় হয়তো আশ্বিন মাস করে হয়, কিন্তু এটা এবারে একটু আগে করে দিয়েছে কেন জানি না। তো প্রচণ্ড গরম, তো গরমের মধ্যেই মেলাতে এসেছি। তো দেখুন কেমন লাগে, আপনারাও আমার সাথে সাথে ঘুরুন, আমিও ঘুরি আপনাদেরকে নিয়েই ঘুরি। তো আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দিতে, বিশেষ করে কুরুক্ষেত্রে আমি থাকি, এটা তো আপনারা জানেন যে এটা ধর্মপ্রবণ জায়গা, এখানে মানে ভগবানের বাস, এটা তো সকলেই জানেন। তো সেখানে সমস্ত আপডেট আপনাদেরকে দেবো না, এটা তো হতেই পারে না, যেহেতু মহাভারতকে স্পর্শ করে আছি, আর সেটা আপনাদেরকে একটু 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 করে সেই মহাভারতটাকে স্পর্শ করাবো, এটা তো আমারও খুব ভালো লাগা, বা এটা পুণ্যের কাজ, এটা তো আমি মনে করি। যাই হোক, তো এই বাচ্চাদের খেলা ধুলা সমস্ত কিছুটা ওদের আনন্দ করে তোলে ছোটো ছোটো জিনিসগুলো, সেটা আরও বেশি ভালো লাগে। আর এই রবিবার উইকেন্ডে সমস্ত বাবা মায়েরা ছুটি, তবে বাবাদের তো ছুটি থাকে, কর্মরত অবস্থায় থাকে, তারা তো এই আজকের দিনে ছুটি, কিন্তু মায়েদের ছুটি নেই, কারণ 24 আওয়ার্স তো ওদের তো কাজই হলো, বাচ্চাদের সমস্ত দেখাশোনা, পুরো সংসারটা সব কিছু দেখাশোনা তো মায়েদের উপরই থাকে। তো দেখুন আপনারাও ঘুরুন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা বলবেন যে কেমন লেগেছে এই মেলাটা। তবে এখানে কিন্তু এখনও কিছু কেনাকাটা করিনি, দেখছি এদিক ওদিক টুকটাক দেখছি, তবে গরম তো প্রচণ্ড পরিমাণে গরম, ওই জন্য না অসম্ভব মানে আছে বাচ্চারা হয়তো একটু, সব বাচ্চারাই বাবা মাকে যেমন এ করে বায়না করে হ্যাঁ যাব, কিন্তু বেশিক্ষণ এর মধ্যে না থাকা যাবে না, কারণ অতিরিক্ত গরম, যেহেতু এখন টেম্পারেচারটা অনেকটা হাই আছে হরিয়ানাতে, বৃষ্টির এখনও মনসুন মানে বিছখানে হচ্ছিলো, একদিন দুদিন বৃষ্টি হয়েছে কিন্তু আবার বন্ধ হয়ে গেছে, যদি আবার একটু বৃষ্টি হয় তবে একটু ঠান্ডার ভাবটা আসবে, তবে একটু ভালো লাগবে। যাই হোক, সন্ধ্যাবেলাটা একটু বাবা মার সাথে ঘুরতে সব বাচ্চারাই চায়, কেন সানডেটা একটুখানি ভালো লাগে। তাহলে বাড়ি চলে এসেছি, তো এই যে তাহলে ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি, নমস্কার।